ওপেনারের অব্যাহত পরীক্ষা নিয়ে চারপাশের সমালোচনা প্রশ্নে বিরক্ত বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। ব্রিসবেনে তিন ঘন্টার দীর্ঘ অনুশীলন শেষে মূল বিশ্বকাপে সব ম্যাচ জয় লক্ষ্য নিয়ে নামার কথা বলেছেন। ব্রিসবেন থেকে আশ্রিক রুদ্রের রিপোর্ট। আলোচনা চলছে, চলবে। অধিনায়ক সাকিব আল হাসানের সাথে টিম ডিরেক্টর খালেদ মাহমুদের দীর্ঘ আলাপের বিষয় একটাই, পরবর্তী ম্যাচের পরিকল্পনা। তার আগে পরে তিন ঘন্টার দীর্ঘ অনুশীলন, দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘাটতি পুষিয়ে নেবার চেষ্টা। পারফরমেন্স যেমনই হোক, ক্রিকেটাররা মনোবল হারায়নি, বরং মূল টুর্নামেন্টের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে। পুরোটাই টেকনিক্যাল কনসালটেন্টের দাবি। ছেলেরা শতভাগ আত্মবিশ্বাসী, পরিশ্রম করছে, শুধু ফলটা পক্ষে আসছে না। সব ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে তো বিশ্বকাপ খেলব, তবে আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে চাই। আপাতত ডানহাতি বামহাতি ওপেনিং কম্বিনেশন থেকে সরে আসছে টিম ম্যানেজমেন্ট। হোবার্টে নিজেদের প্রথম ম্যাচে নাজমুল হোসেন শান্ত ওপেনিংয়ে নামছেন তা নিশ্চিত, সঙ্গী হতে পারেন সৌম্য সরকার। ওপেনারদের ব্যর্থতা নিয়ে এত প্রশ্ন আর সমালোচনা শুনে বিরক্ত টেকনিক্যাল কনসালটেন্ট। ওপেনিং নিয়ে এত কথা হচ্ছে কেন এটাই বুঝতে পারছি না। নিউজিল্যান্ডের প্রথম ছয় ওভারে আমরা কমপক্ষে 40 রান করেছি, তারপরও কেন কথা হচ্ছে? টি টোয়েন্টিতে ব্যাটিং পজিশন নির্ধারিত হয় না, যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে যে কাউকে ওপেন করতে হতে পারে। টাইগার ব্যাটারদের বড় শট খেলার প্রবণতা কম। অস্ট্রেলিয়ার স্টেডিয়ামগুলোর বিশাল বাউন্ডারি কি পার করতে পারবে আফিফ মিরাজরা? সেখানেও শ্রীরামের নতুন তত্ত্ব। অস্ট্রেলিয়ার মাঠগুলো বড়, এটা আমাদের জন্য সুবিধা, যেহেতু আমাদের পাওয়ার হিটার নেই, গ্যাপগুলো থেকে অনেক ডাবলস বের করতে পারবে। শনিবার হোবার্ট যাবে টিম টাইগার্স, তবে মেলবোর্ন হয়ে তাসমানিয়া যেতে হবে বলে ফ্লাইটও হবে লম্বা। আশিক রুদ্র, চ্যানেল 24, ব্রিসবেন, অস্ট্রেলিয়া। অঘটন নয়, বিশ্বকাপের মূল পর্বে খেলছে শ্রীলঙ্কা। আরেকবার রূপকথা হলো না নামিবিয়ার, আরব আমিরাতের কাছে হেরে বিদায় নিয়েছে ডেভিড ভিসারা। লঙ্কানদের করা 6 উইকেটে 162 রানের জবাবে 9 উইকেট হারিয়ে 146 রানের বেশি তুলতে পারেনি ডাচরা। 44 বলে 79 রানের ইনিংসে ম্যাচ সেরা কুশল মেন্ডিস। এদিকে নামিবিয়ার বিপক্ষে 3 উইকেটে 148 রান তোলে আরব আমিরাত, আর ইগলরা 141 রানের বেশি করতে পারেনি। এ গ্রুপ থেকে সেরা হয়ে সুপার 12 লঙ্কান লায়ন্স, আর ম্যাচ হেরেও তাদের সঙ্গে হয়েছে নেদারল্যান্ডস। এদিকে কাল শেষ হচ্ছে বিশ্বকাপের প্রথম পর্ব, নির্ধারিত হবে সুপার 12-এর শেষ দুই দল। বি গ্রুপের দুটো ম্যাচই ডু অর ডাই। হোভার্টে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ম্যাচ শুরু সকাল 10:00। একই ভেন্যুতে দুপুর 2:00 স্কটল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। যে দল জিতবে তারাই উঠবে পরের রাউন্ডে। 7 বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ডিসেম্বরে বাংলাদেশ আসছে ভারতীয় ক্রিকেট দল। খেলবে 3 ওয়ানডে ও 2 টেস্ট। বিশ্বকাপ ফুটবলের ভরা মৌসুমে হবে দুই দলের ক্রিকেট লড়াই। 1 ডিসেম্বর ঢাকায় পৌঁছাবে ভারতীয়রা, 4 ডিসেম্বর থেকে ওয়ানডে সিরিজ। 4, 7 এবং 10 ডিসেম্বর হবে 3 ওয়ানডে, সবগুলো মিরপুরে। টেস্ট সিরিজ শুরু হবে চট্টগ্রামে। 14 ডিসেম্বর শুরু হয়ে বিশ্বকাপ ফুটবল ফাইনালের দিন 18 ডিসেম্বর যা শেষ হবে। 22 ডিসেম্বর দ্বিতীয় টেস্ট ঢাকায়, সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় মেয়াদের অংশ। সিরিজকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে ভেন্যুগুলো, জানিয়েছে নিজামুদ্দিন চৌধুরী। এই সিরিজের আগে দলের সাথে যোগ দেবেন ওয়ানডে ও টেস্ট কোচ রাসেল ডমিঙ্গো, নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী। এটা ক্রিকেট অপারেশনস বলতে পারবে এক্স্যাক্টলি কোন ডেটে উনি অ্যাটেন্ড করবে, জয়েন করবে, বাট এখন পর্যন্ত আমাদের সেভাবেই প্ল্যান রয়েছে। আমরা আগামী যে টি-20 যেটা আছে তার পরপরই রাসেল ডমিঙ্গোর বাংলাদেশ টিমের সাথে জয়েন করার কথা। এর বড় সিরিজগুলোর প্রস্তুতি আগে থেকে শুরু করতে হয়, স্পেশালি স্টেডিয়াম ফ্যাসিলিটিজ এবং অন্যান্য বিষয়গুলো, যেগুলো ইতিমধ্যে আমরা শুরু করেছি। ফুটবলের খবর জানাবো এবার। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মূল মাঠ নির্মাণের নতুন দায়িত্ব পেয়েছে এক বেসরকারি প্রতিষ্ঠান। এর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সাবেক প্রশাসকের ভূমিকা নিয়ে সংবাদ প্রকাশ করেছিল চ্যানেল 24, তার পরিপ্রেক্ষিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। রোববার নতুন করে কাজ শুরু হবে। শ্রমিকদের ব্যস্ততা বঙ্গবন্ধু স্টেডিয়ামকে ঘিরে। অ্যাথলেটিক ট্র্যাক, শেড কিংবা গ্যালারি ধীরে ধীরে পাচ্ছে পূর্ণতা, কিন্তু এক জায়গায় থমকে আছে, সেটা মূল মাঠ। বছরখানেক আগে ইটবালি মাটির স্তর পড়েছে, বাকি ঘাস রোপণ, সেখানেই স্থবিরতা। মাঠের কাজটা এখন একটু বেশ করে, এই যে আপনি পিচের কথা যেটা বলেন, ঘাস লাগানোর কথা বলেন, এটা একটু থমকে আছে।
মূল মাঠ তৈরির দায়িত্ব পেয়েছিল ফুটবল ফেডারেশন। সেই দায়িত্ব তারা তুলে দিয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সাবেক প্রশাসক ইয়াহিয়া খানকে। তার প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে সংবাদ প্রকাশ করে চ্যানেল 24, তারপর অব্যাহতি। তাতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় কাজ। এবার নতুন আরেকটি প্রতিষ্ঠান, যাদের প্রুভেন ট্র্যাক রেকর্ড রয়েছে, এরকম একটি প্রতিষ্ঠানকে ইতিমধ্যেই আমরা দাপ্তরিকভাবে অফিসিয়ালি জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আমরা জানিয়েছি। ফুটবলের জন্য এবার স্থায়ী ডাগআউট নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এছাড়া ফুটবলের সকল চাহিদা পূরণ করতে কাজ করছে এনএসসি। দুই পক্ষই দ্রুততম সময়ে কাজ শেষ করতে আগ্রহী। ডিলে করছে, এই ডিলে করার কোনো যৌক্তিকতা বেসিক্যালি নাই। বাই ফেব্রুয়ারি ডেফিনেটলি শার্পলি বাই ফেব্রুয়ারি আমরা এটাকে হ্যান্ড ওভার করব। আমাদের যে চাওয়া সেটা আমরা উল্লেখ করি, আমাদের প্রায়োরিটি হচ্ছে ইমিডিয়েটলি আমরা মাঠে খেলাটা খেলতে চাই। রোববার মাঠ নির্মাণের অগ্রগতি জানতে আবারও সব পক্ষ স্টেডিয়াম পরিদর্শন করবে। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। কাতার বিশ্বকাপের আগে এবার দুঃসংবাদ ব্রাজিলের জন্য। ইঞ্জুরিতে বিশ্বকাপ খেলা শঙ্কায় লুকাস পাকেতার। ওয়েস্টার্ন মিডফিল্ডার ভুগছেন কাঁধের ইঞ্জুরিতে। কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত নয়। তবে হ্যামার কোচ ডেভিড ময়েস জানিয়েছেন তার ইঞ্জুরি গুরুতর। সাউদাম্পটনের বিপক্ষে এক এক গোলের ড্রয়ের ম্যাচে ইঞ্জুরিতে পড়েন তিনি। এর আগে ফ্রান্সের এনগোলো কান্তে, পর্তুগালের দিয়েগো জোতা এবং ইংল্যান্ডের রিস জেমস ছিটকে গেছেন কাতার বিশ্বকাপ থেকে। এই ছিল মিনিস্টার স্মার্ট টিভি স্পোর্টস 24-এ। ধন্যবাদ সাথে থাকার জন্য।